ছোট ফ্রিজটা মূলত যারা ফার্মেসি বা যারা সিঙ্গেল থাকেন একবারে ছোট একটা ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য মূলত এই ফ্রিজটা শাকসবজি বলেন বা মেডিসিন যেটাই রাখেন না কেন একবারে সতেজ থাকবে আর এই ফ্রিজটাতে R600A গ্যাস ইউজ করে যেটার কারণে আপনার নয়েজলেস হবে এবং বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম আসবে ভিতরে আপনার যে প্লাস্টিকটা ইউজ করে এটা হলো ফুড গ্রেডের প্লাস্টিক এই ছোট ফ্রিজটা মূলত যারা ফার্মেসি বা যারা সিঙ্গেল থাকেন একবারে ছোট একটা ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য মূলত এই ফ্রিজটা আর এটা হলো 111 লিটারের আর এটার মডেল নম্বরটা আমি আপনাদেরকে একটু বলি DF111 আর এটার বর্তমান এমআরপি হলো 20,090 টাকা আর এই ফ্রিজটা আপনি ক্যাশেও পারচেস করতে পারবেন এছাড়াও আপনি যদি কিস্তিতে নিতে চান সহজ কিস্তিতেও নিতে পারবেন 6 মাসে 0% ইন্টারেস্ট আর এছাড়া ওনাদের ইএমআই ফ্যাসিলিটি আছে আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকলে 12 মাসে 0% ইন্টারেস্টে কিন্তু নিতে পারবেন এই ফ্রিজটা এই ফ্রিজটা দেখেন এখানে আপনার 8 বছর লেখা আছে কিন্তু মূলত বর্তমানে আপনার সিঙ্গারের প্রত্যেকটা ফ্রিজে কম্প্রেসারের জন্য 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আদার্স পার্টস পাতির জন্য 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এই ফ্রিজটাতে R600A গ্যাস ইউজ করে যেটার কারণে আপনার নয়েজলেস হবে এবং বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম আসবে আর ভিতরের অপশনটা দেখাই আপনাদেরকে একটু ভিতরে আপনার যে প্লাস্টিকটা ইউজ করে এটা হলো ফুড গ্রেডের প্লাস্টিক আপনার খাবার থেকে কোনো বিশ্রী গন্ধ আসবে না এবং প্লাস্টিকটা গুণগত মানটাও ভালো ফুড গ্রেডে থাকার কারণে আর এই যে ছোট যে অপশনটা পাচ্ছেন এটা মূলত হলো ডিপ পোর্শন এই এখানে আপনি ডিপের কাজ করতে পারবেন আর নিচের যে অপশনগুলো আছে এটা হলো নর্মাল এই সাইডে আপনি ছোটোখাটো মেডিসিনগুলো রাখতে পারবেন বা ছোটোখাটো কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো রাখতে পারবেন এখানে আপনি ডিম রাখতে পারবেন আর এই যে গ্যাসকেটটা ইউজ করে এটা হলো অ্যান্টি ব্যাকটেরিয়া গ্যাসকেট এটা হলো আপনার ময়লা হইলে বা অনেক সময় কালো ব্যাকটেরিয়া জন্মায় আপনি এটা খুলে পরিষ্কার করে আবার লাগাই দিতে পারবেন এই ফ্রিজটাতে আর এখানে আপনি ভেজিটেবল বক্স পাচ্ছেন ছোট আপনি ভেজিটেবল রাখতে পারবেন তারপরে পানির বোতলগুলো রাখতে পারবেন এখানে আপনার লক অপশন আছে আপনি চাইলে এই ফ্রিজটা লক করে রাখতে পারবেন আর এখানে আপনার R600 গ্যাস ইউজ করার কারণে আপনি 50% কিন্তু আপনার এনার্জি লেস হবে আপনার এই ফ্রিজটা এছাড়াও এই ফ্রিজটাতে আপনার ফ্রেশ কুল টেকনোলজি ইউজ করছে যেটার কারণে আপনার শাকসবজি বলেন বা মেডিসিন যেটাই রাখেন না কেন একবারে সতেজ থাকবে আর এই উপরে পোশনে আপনার ডিপ যেমন আপনার কাঁচা মাছ গোস্ত যারা সিঙ্গেল থাকেন মূলত তারা কাঁচা মাছ গোস্ত এখানে রাখতে পারবেন কিন্তু এটা ডিপের কাজ করবে এটা আপনি চাইলে আবার এইভাবে ঢাকনা দিয়ে লাগায়ও রাখতে পারবেন আর এখান থেকে রেগুলেটর দেওয়া আছে আপনার টেম্পারেচার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই ফ্রিজটাতে আর এই ফ্রিজটার একটাই কালার হয় আর সাইড দিয়ে হলো আপনার র্যাক্সিন ইউজ করা আছে এগুলো আপনার সহজে মরিচা পড়বে না এই ফ্রিজটাতে তো এই ছিল আমার সিঙ্গারের সবচেয়ে ছোট যে ফ্রিজটা এটার বর্তমান প্রাইস এবং বিস্তারিত সম্পর্কে জানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমি যে শোরুমে আসছি এই শোরুমের মোবাইল নম্বর এবং লোকেশন আমার ডেসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ